রাহুল বাহিনীর লজ্জাজনক আত্মসমর্পণ। দলীয় শতকো স্পর্শ করব নোৱাৰিলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসে। গুজরাট টাইটান্সর হাতত বিধ্বস্ত টিম লক্ষ্ণৌ। অপরাজিত অর্ধশতকে ব্যাটিংত উজলিল গুজরাটর বেটার শুভম গিল। মঙ্গলবারে ক্রিকেট বিশ্বয় উপভোগ করলে আইপিএলর এখন রোমাঞ্চকর ম্যাচ। সমূহ সমরত নামিল আইপিএলর দুটাকৈ নতুন দল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বর গুজরাট টাইটান্স বনাম কে এল রাহুল নেতৃত্বর লক্ষ্ণৌ সুপার জায়েন্টস। এক সহজ লক্ষ্যও স্পর্শ করব নোৱাৰিলে চলিত সিজনত উন্নত প্রদর্শন আগবঢ়া লক্ষ্ণৌ সুপার জায়েন্টসে। নবাগত দুই দলের মাজৰ প্রথম লীগর ম্যাচতো জয়ী হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার দল। প্রথমে ব্যাটিং করে গুজরাটে চারিটা উইকেট হেরুয়ায় সংগ্রহ করলে 144 রান। গুজরাটের হয়ে শুভম গিলে খেলপথারত দেখালে ব্যাটিং পরাক্রম। 49টা বলত গিলে 63 রানের বরঙণীরে আউট নোহা করে রয়। শুভম গিলর এই অর্ধশতক আছিল 7টা বাউন্ডারি। সেইদরে গুজরাট টাইটান্সর ডেভিড মিলারে 26 আর রাহুল তেওয়াটিয়ায় 22 রানের এক মধ্যমিয়া ইনিংস খেলে। অধিনায়ক হিসাবে হার্দিক পাণ্ডিয়ায় 13টা বলত 11 রান করে আউট হলেও বাকি সহ ক্রিকেটার সকলে লক্ষ্ণৌক বান্ধি দিয়ে 145 রানের এক সহজ লক্ষ্য। এবার জয়ের লক্ষ্যলে ক্রিজত নামিল কে এল রাহুল বাহিনী। অনুরাগীয়ে আশা করেছিল অতি সহজে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসে লক্ষ্য স্পর্শ করব। পিছে লক্ষ্যটো দূরের কথা, দলীয় শতকর ঘরতো ভরি থব নোৱাৰিলে লক্ষ্ণৌয়ে। 13 অভাৰ 5টা বলত সকলো উইকেট হেরুয় 82 রানতে থমকিল কে এল রাহুল বাহিনী। গুজরাট টাইটান্সর বলারের সম্মুখত তিষ্ঠিব নোৱাৰিলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসে। এটার পাছত এটাকৈ খহিব ধরিল লক্ষ্ণৌর দুর্ধর্ষ বেটারর উইকেট। গুজরাট টাইটান্সর অলরাউন্ডার রশিদ খানের দরে মহাতারকায় অকলেই ললে 4টাকৈ উইকেট। লক্ষ্ণৌর বেটার সকলের রানের অবদানও আছিল পুতৌজনক। লক্ষ্ণৌর হয়ে দীপক হুদায় 26টা বলত সংগ্রহ করলে মাত্র 24 রান। সেইদরে আভেজ খানে 12, কুইন্টন ডিককে 11 রানতে ক্ষান্ত থাকিল। অধিনায়ক হিসাবে কে এল রাহুলে 16টা বলত 8 রানের এক দুর্বল ইনিংস খেলে। ফলত 62 রানত এই সিজনত চতুর্থ বারলৈ পরাজয়ের মালা পিন্ধিলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসে। লক্ষ্ণৌ সুপার জায়েন্টসর অনুরাগীর আশাত পড়িল চেঁচা পানী। এই জয়ের পাছতেই গুজরাট টাইটান্সে 18 পয়েন্ট সংগ্রহে তালিকার শীর্ষত অবস্থান করেছে। লগেলগে সেমি ফাইনেলর বাবে পথ প্রশস্ত হল হার্দিক বাহিনীর। ম্যাচখনত পরাজয় বরণ করলেও 16 পয়েন্ট সংগ্রহে তালিকার দ্বিতীয় স্থানত আছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস। সেইদরে 14 পয়েন্টে রাজস্থান রয়্যালস তৃতীয় স্থানত আর সমসংখ্যক পয়েন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আছে চতুর্থ স্থানত। সমান্তরালকৈ আইপিএলর লীগ ম্যাচ বাকি আছেকৈ মুঠ 13খন। ইতিমধ্যে সিএসকে মুম্বাই ইন্ডিয়ান্সর দরে দল কোয়ালিফায়িং রাউন্ডর বাহির হয়েছে। বুধবারে পরবর্তী ম্যাচত পয়েন্ট তালিকার তৃতীয় স্থানত থকা দল রাজস্থান রয়্যালস অবতীর্ণ হব পঞ্চম স্থানত থকা দিল্লী ক্যাপিটালসর বিরুদ্ধে। গুজরাট টাইটান্সর পাছত আর কোন দলে কোয়ার্টার ফাইনেলত প্রবেশ করব ইয়াকে লৈ উৎকণ্ঠিত ক্রিকেট বিশ্ব। 29 মেত হবলগিয়া ফাইনেলর মহারণ প্রত্যক্ষ করবলে অধীর আগ্রহে রয়ে আছে কোটি কোটি ক্রিকেট অনুরাগী। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।